চল ফার্স্ট দেখ, আগের দিনে আমরা কতদূর কমপ্লিট করেছিলাম না সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কি বোঝায় সেই সম্পর্কে আমরা ডিসকাশন করেছিলাম, তাই তো? আগের দিনটা আমি একবার দেখিয়ে দিই কি কি হয়েছিল। এনভায়রনমেন্টাল স্টাডিজ এর আমরা দেখেছিলাম পরিবেশ বিদ্যা কি, পরিবেশ বিদ্যা বহুমুখী হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, পরিবেশ বিদ্যাকে কেন বহুমুখী বলা হয় তার কারণ আমরা দেখেছি, পরিবেশ বিদ্যার বিভিন্ন যে কম্পোনেন্ট এই আর সবার। চল পরিবেশ বিদ্যাকে আমরা পরিবেশ বিদ্যা কয় ধরনের এবং কি কি প্রকারের হয় আমরা সেটা দেখেছিলাম, পরিবেশের উপাদান কি কি হতে পারে। আচ্ছা, পরিবেশ কয় ধরনের হয় আমরা করেছিলাম, পরিবেশের উপাদান আমরা করেছিলাম, তারপর আমরা করেছিলাম কনসেপ্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সুস্থায়ী উন্নয়ন বলতে আমরা কি বুঝি, ঠিক আছে, এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের মাত্রা কি কি আছে, ঠিক আছে, যেমন পরিবেশ, সমাজ, অর্থনীতি, এটা হচ্ছে মেজর একটা তিনটে ডাইমেনশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এখান থেকেই আমাদের একটা সুস্থায়ী উন্নয়নের রেসপেক্টে একটা কর্মসূচি গৃহীত হয়েছিল যেটাকে বলা হয় কি অ্যাজেন্ডা 21, ঠিক আছে। আমরা সেটা থেকে আজ স্টার্ট করব, দিয়ে কিছু কিছু ফুল ফর্ম দিয়ে শেষ করব, ঠিক আছে। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাজেন্ডা 21 এর কর্মসূচি কি ছিল বা অ্যাজেন্ডা 21 কি, ঠিক আছে, যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কে বা সুস্থায়ী উন্নয়ন কে প্রতিষ্ঠিত করার জন্য কিছু 21টা শর্ত গৃহীত হয়েছিল যেটাকে বলা হয় অ্যাজেন্ডা 21। তাহলে আমরা করব অ্যাজেন্ডা 21 বা 21 শতকের কর্মসূচি কি, 21 শতকের কর্মসূচি, ঠিক আছে। অ্যাজেন্ডা 21, অ্যাজেন্ডা 21 বা 21 বলতে আমরা কি বুঝি না, আমরা জানি যে বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট কোথায় হয়েছিল, কারো মনে আছে আর্থ সামিট, বসুন্ধরা সম্মেলন? স্যার 1992-তে। হ্যাঁ, 1992-তে, একদম কারেক্ট। 1992-তে আমাদের ব্রাজিলের রিও ডি জেনিরো যে শহর আছে সেখানে প্রথম এটা আর্থ সামিট গৃহীত হয়েছিল, ঠিক আছে। তাহলে 1992 সালে রিও ডি জেনিরো শহরে জেনিরো শহরে অনুষ্ঠিত প্রথম বসুন্ধরা সম্মেলনে অনুষ্ঠিত প্রথম বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট, হ্যাঁ, বসুন্ধরা সম্মেলন সম্মেলন বা আর্থ সামিট, আর্থ সামিট গৃহীত যে 21টা কর্মসূচি গৃহীত হয়েছিল, ঠিক আছে, গৃহীত কর্মসূচি যে মানে 21 21টা যে কর্মসূচি সেই কর্মসূচিকে বলা হয় আমরা আর্থ কর্মসূচি সেই কর্মসূচিকে আমরা বলি অ্যাজেন্ডা 21, ঠিক আছে। অ্যাজেন্ডা 21 হচ্ছে অ্যাজেন্ডা 21 হলো যে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে যেটা প্রথম বসুন্ধরা সম্মেলনে যে গৃহীত কর্মসূচি, গৃহীত
কর্মসূচি, কর্মসূচিকে আমরা এজেন্ডা 21 বলি, ঠিক আছে? এজেন্ডা 21 বলা হয়। স্থিতিশীল উন্নয়নের রেসপেক্টে বা আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এর রেসপেক্টে এই কর্মসূচি ছিল, ঠিক আছে? স্থিতিশীল যে উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে এই কর্মসূচি চার ধরনের। হ্যাঁ, এই কর্মসূচি চার ধরনের ছিল। কি কি চার ধরনের? শুধু নামগুলো একটুখানি। ফার্স্ট ছিল কি, সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি, সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি। আচ্ছা, এর মধ্যে অনেক আরো কিছু কিছু আছে, যেমন ধর উন্নয়নশীল দেশের মধ্যে সুস্থায়ী মানে সুস্থায়ী উন্নয়নের গতি বৃদ্ধির লক্ষ্যে, দারিদ্রতা দূরীকরণ, মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে সুরক্ষা, এই সমস্ত ছিল। ডেমোগ্রাফিক ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়ন, এই সমস্ত কিছু কর্মসূচি ছিল, যেটা সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচির মধ্যে পড়ে। উন্নয়নের জন্য সম্পদের সংরক্ষণ ও ব্যবস্থাপন, উন্নয়নের জন্য উন্নয়নের জন্য সম্পদের সংরক্ষণ ও ব্যবস্থাপনা। নাম্বার থ্রি, প্রতিষ্ঠানগত কর্মসূচি। হ্যাঁ, প্রতিষ্ঠানগত কর্মসূচি। আর চার নম্বর ছিল হচ্ছে প্রায়োগিক কর্মসূচি। প্রতিষ্ঠানগত কর্মসূচির মধ্যে কি বিভিন্ন মানে ধর শিশু ও যুব সম্প্রদায়, সুস্থায়ী উন্নয়ন, এত কিছু মনে রাখতে হবে না, জাস্ট প্রায়োগিক, এটা চারটে ছিল, এটুকু মনে রাখলেই হবে, প্রায়োগিক কর্মসূচি। হ্যাঁ, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? হুম, আচ্ছা, সবাই ওই ওই ফার্স্টে জয়েন করার চেষ্টা করবে, এটা একটা বিশাল সমস্যা হচ্ছে যে সবারই দেখা যাচ্ছে না স্ক্রিন। দাঁড়া, এই মাত্র গেছে, আমি স্ক্রিন শেয়ার করছি আরেকবার। দেখা যাচ্ছিল? হ্যাঁ, এবারে দেখ, সবার কাছে যাবে। হ্যাঁ, যাদের যাদের নেটওয়ার্ক ঠিক আছে চলে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে, আর রেকর্ড থাকছে, অসুবিধা নেই। হ্যাঁ, চল এখানে দেখ, ফার্স্ট যেটা, যে তাহলে ফার্স্ট যেটা খেয়াল রাখতে হবে, এজেন্ডা 21 বলতে কখন গৃহীত হয়েছিল, যেটাকে আর্থ সামিট বা ব্রাজিলের আমাদের রিও ডি জেনিরো 1992 তে এটাকে এজেন্ডা 21 বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এবারে হচ্ছে আমাদের আরো কিছু কিছু জিনিস জানতে হবে, যেগুলো যে এই রিও হয়েছে এখানটা, আমরা দেখবো রিও 5 এরকম কিছু আছে, রিও 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 5, রিও 20, রিও 20, রিও 30, রিও 25, রিও 25, রিও 30 কি, ঠিক আছে? এই সম্পর্কে আমাদের জানতে হবে। অনেক সময় কোশ্চেন পেপারে এরকম দেওয়া থাকে যে রিও কি, রিও হচ্ছে কি না, ওই রিও ডি জেনিরো থেকে এসছে রিও, রিও টার্মটা এসছে রিও ডি জেনিরো, যে শহর সেই শহর থেকে, যেখানে আর্থ সামিট হয়েছিল 1992 তে, তাহলে সেটা হচ্ছে রিও। তাহলে রিও হচ্ছে আমাদের ফার্স্ট, এটা যে 1992 তে সালে রিও ডি জেনিরোতে যে
বসুন্ধরা সম্মেলন হয়েছিল, সেটাকে বলা হয় রিও, ঠিক আছে? তাহলে 1992 রিও ডি জেনিরো রিও ডি জেনিরো যেটা থেকে এসেছে রিও, তে বসুন্ধরা সম্মেলন, বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট বসে, আর্থ সামিট বসে যেখান থেকে এসছে রিও, ঠিক আছে? রিও ফাইভ এসছে কি থেকে? রিও প্লাস ফাইভ হচ্ছে যে 5 বছর পর, 1992 সালে 5 বছর পর নিউ ইয়র্কে আর্থ সামিট হয়েছিল, যে অধিবেশন বসে সেটা রিও আর ফাইভ নামে পরিচিত। মানে এর ঠিক 5, মানে এবার সবটাই হবে এই অনুযায়ী, মানে ধর রিও 10 মানে হচ্ছে 92 এর সঙ্গে 10 যোগ করতে হবে, মানে 2002 সালে, রিও 20 মানে 92 এর রেসপেক্টে 20 বছর পর, 92 এর রেসপেক্টে 25 বছর পর, 92 এর রেসপেক্টে 30 বছর পর, যেখানে যেখানে আর্থ সামিট হয়েছিল, সেই আর্থ সামিট যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে এই আর্থ সামিট করা হয়েছে, ঠিক আছে? সবার বোঝা গেছে এখানটা? তাহলে রিও মিন্স হচ্ছে ব্রাজিলে যে রিও ডি জেনিরো 1992 তে যেটা বসুন্ধরা সম্মেলন হয়েছিল সেটা থেকে রিও টার্মটা এসেছে, ঠিক আছে? রিও ফাইভ মানে কি? রিও ফাইভ হচ্ছে 1992 সালের, 92 এর পর 5 বছর, 5 বছর পর 1997 সালে, 1997 সালে নিউ ইয়র্কে আর্থ সামিট, প্লাস ফাইভ শীর্ষক অধিবেশন বসে, অধিবেশন বসে এটি রিও আর ফাইভ নামে পরিচিত, এটি রিও প্লাস ফাইভ নামে পরিচিত, ঠিক আছে? তাহলে এখানে মনে রাখতে হবে কোনটা, যে 5 বছর পর কোথায় হয়েছিল এটা, নিউ ইয়র্কে যে আর্থ সামিট হয়েছিল সেটা রিও ফাইভ নামে পরিচিত, ঠিক আছে? থার্ড, রিও 10, রিও প্লাস 10 এটা হচ্ছে 92 সালের 10 বছর পরে, আমি একবারে আর বলছি না, তোরা মনে রাখতে পারবি, 92 সালের 10 বছর পর মানে 2002, ঠিক আছে? সব সময় তাহলে আমি এখানে করে দিলাম 1992 প্লাস 10, আর ভাষায় লিখছি না, 1992 প্লাস 10, ঠিক আছে? রিও টার্মটা এসছে 92 সালে প্লাস 10 যোগ করলে 2002 সালে, ঠিক আছে? এটা হয়েছিল কি? জোহানেসবার্গে, জোহানেসবার্গ জোহানেসবার্গে এজেন্ডা 21 এর, এজেন্ডা 21 এর কাজের পর্যালোচনা করার জন্য, কাজের পর্যালোচনা করার জন্য ওয়ার্ল্ড সামিট, ওয়ার্ল্ড সামিট অধিবেশন বসে, অধিবেশন
এই অধিবেশনকে বলা হয় কি না, রিও টেনে, এই অধিবেশনকে রিও প্লাস টেন বলা হয়, অধিবেশনকে রিও প্লাস টেন নামে পরিচিত। এখানে খেয়াল রাখতে হবে কোনটা কোথায় হয়েছিল আর কি নাম। হ্যাঁ, এটা ফার্স্ট, এটা হচ্ছে জোহানেসবার্গ টাউনটা খেয়াল রাখতে হবে, আর কি নিয়ে ডিসকাশন হয়েছিল, না কাজের পর্যালোচনা করার জন্য, এজেন্ডা যে 21 ছিল তার কাজের পর্যালোচনা করার জন্য এই অধিবেশন বসে। আসলে সিস্টেম না মেনটেন করলে ভীষণ মুশকিল, কিভাবে জয়েন করবো, আর জয়েন করানো হবে না, এটি লাস্ট। ধরো ট্রাই টু বি পাংচুয়াল, হ্যাঁ, মানে সমস্যা হচ্ছে কি, এটা না মেনটেন করলে এই যে কারোর কাছ, এই বারবার ব্যাকে যে আসতে হচ্ছে, এটা একটা স্ক্রিন বন্ধ করতে হয় অনেক সময়। ঠিক আছে, সবার দেখা যাচ্ছে স্ক্রিন? সেম অ্যাজ দেখা যাচ্ছে তো? রিও 20, রিও 20 হচ্ছে কি না 1992 এর পর, তাহলে এটা হবে কত সালে, 2012 সালে, তাহলে এটা 1992 প্লাস 20। হ্যাঁ, 2012 জায়গায় 2021, 2012 সাল, হ্যাঁ 12 সালে, 2012 সালে এটা হয়েছিল কি না পুনরায় রিও ডি জেনিরোতে আর্থ সামিট বসে। কোথায় হয়েছিল আমি শুধু জায়গাটার নাম লিখে রেখে দিচ্ছি, রিও ডি জেনিরো, রিও ডি জেনিরো, রিও ডি জেনিরোতে 2012 সালে আবার আর্থ সামিট বসে পুনরায়। ঠিক আছে, রিও ডি জেনিরোতে আর্থ সামিট রিও প্লাস 20 নামে পরিচিত। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা চলে আসি রিও 25। রিও 25 মানে কত বছর হবে, এটা হচ্ছে 1992 থেকে 25 বছর, মানে 2017 সালে হয়েছে। 2017 সালে এটা হয়েছিল কোথায়, না মন্ট্রিলে, মন্ট্রিলে, মন্ট্রিলে আর্থ সামিটের যে অধিবেশন বসে, আর্থ সামিটে অধিবেশন, আর্থ সামিট অধিবেশন, এই অধিবেশনে মন্ট্রিলে কি হয়েছিল, কি আলোচনা ছিল, জলবায়ুর পরিবর্তন এবং অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের উপর প্রভাব, কি আলোচনা, অধিবেশনের লক্ষ্য কি ছিল বা আলোচনার বিষয়বস্তু কি ছিল, জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তন অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের উপর, অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ, গ্রেট ব্যারিয়ার রিফের ওপর যেটা আমরা বলি গ্রেট ব্যারিয়ার রিফ, হ্যাঁ অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ, গ্রেট ব্যারিয়ার রিফ, এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তার প্রভাব, আলোচনা,
রিও 30 ছিল হচ্ছে কি 30 বছর পর, 1992-এর 30 বছর, 1992 সালে 30 বছর পর, মানে হচ্ছে 2022 সালে, 2022 সালে একটা অধিবেশন বসে, যেটা হয়েছিল কি ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার। কোথায় হয়েছিল এটা? ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার, এই অধিবেশন বসে, ঠিক আছে। তার মধ্যে ইম্পর্টেন্ট জেনারেলি রিও স্টানটা যেন একটুখানি খেয়াল থাকে, যে রিও মানে হচ্ছে রিও ডি জেনিরোর কথা বলা হচ্ছে, যেন বসুন্ধরা সম্মেলনে আর্থ সামিটের কথা বলা হচ্ছে সেটা খেয়াল থাকে। আর যে কোথায় কোনটা হয়েছিল, অনেক সময় এই 5, 10, 20 যাই থাক না কেন, 92-এর সাথে সেটা যোগ করে দিলে যা হবে সেটা বেরিয়ে যায় যেন, ঠিক আছে। তাহলে রিও 5 কত সালে হয়েছিল বলা যাবে, রিও 5 92-এর সাথে 5 বছর যোগ করে দিন, ঠিক আছে। এবারে হচ্ছে কি উদ্দেশ্য ছিল, সেগুলো খুব রেয়ার আসে, কিন্তু রিও টার্মটা যেন খেয়াল থাকে সবার, ঠিক আছে, বোঝা গেছে সবার। এবারে চলে আয় নেক্সট, আমরা কিছু অ্যাব্রিভিয়েটস মানে ডেজ গুলো সম্পর্কে, পরিবেশ সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ দিন সেই সম্পর্কে আমাদের জানতে হবে। নেক্সট চলে আয় পরিবেশ সম্পর্কিত দিন কি কয়েকটি গুরুত্বপূর্ণ দিন কয়েকটি গুরুত্বপূর্ণ দিন আচ্ছা, নেক্সট পরের ক্লাসে বা তারপরে যখন হবে, আমাদের জিওলজিক্যাল টাইম স্কেল বলে এক ধরনের, যেমন বিভিন্ন যে এরা গুলো মানে হলোসিন, নিওসিন, মানে আমরা আগের দিনও বলেছিলাম টার্সিয়ান, মানে আমাদের যে জিওলজিক্যাল টাইম স্কেল বা আমরা বলতে পারি যে অরিজিন অফ লাইফ অ্যান্ড এভলিউশন, সেই সম্পর্কে কিছু কিছু আমাদের একটুখানি জেনে রাখতে হবে। প্যালিওজোয়িক এরা, মেসোজোয়িক এরা, সেনোজোয়িক এরা, এগুলো আমরা পরে একদিন কোন একটা দিন এভলিউশন সম্পর্কে ডিসকাস করে দেবো, হ্যাঁ, ওটা অথবা মাঝে মধ্যে কোশ্চেন আসে, ঠিক আছে। তাহলে পরিবেশ সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ দিন নিয়ে আমরা আজকে, গুরুত্বপূর্ণ দিন যেগুলো পরে পরীক্ষা, ফার্স্ট আমরা চলে আসি, তোরা নিজেরাও যদি বলতে পারিস তো খুবই ভালো। আমরা একটা তিনটে কলাম করব, তারিখ, দিনের নাম, আর হচ্ছে দিনটি পালনের উদ্দেশ্য। তারিখ একটা কলাম হবে, দিনের নাম মানে সেই দিনটা কিসের জন্য বিখ্যাত, আর দিনটি পালনের উদ্দেশ্য, দিনটা কেন আমরা পালন করছি। দিনটি পালনের উদ্দেশ্য বা গুরুত্ব, ফার্স্ট আমরা চলে আসি ফেব্রুয়ারি মাস থেকে। তুমি ফেব্রুয়ারি মাসের, আচ্ছা, বিশ্ব কুষ্ঠ দূরীকরণ দিবস মনে আছে কারোর? বিশ্ব কুষ্ঠ দূরীকরণ দিবস, দরকার নেই, লেপ্রোসি, একবারে চলে আসি ফেব্রুয়ারি 2, ফেব্রুয়ারি 2 কিসের জন্য বিখ্যাত কে বলতে পারবি? ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, বিশ্ব জলাভূমি দিবস। হ্যাঁ, বিশ্ব জলাভূমি দিবস, একদম কারেক্ট, সহেলি না কে বললি? হ্যাঁ স্যার, সহেলি। হ্যাঁ ঠিক, গুড গুড, বিশ্ব জলাভূমি দিবস, হ্যাঁ, বিশ্ব জলাভূমি দিবস, ইম্পর্টেন্ট এটা, বিশ্ব জলাভূমি দিবস বা ওয়েটল্যান্ড ডে, ওয়ার্ল্ড
ওয়েটল্যান্ড ডে, বিশ্ব জলাভূমি দিবস। কিসের জন্য এটা? না, বিশ্ব জুড়ে জলাভূমির গুরুত্ব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য। হ্যাঁ, কি না, পৃথিবী জুড়ে পৃথিবী জুড়ে পৃথিবী জুড়ে জলাভূমির গুরুত্ব সম্পর্কে সচেতনতা করার জন্য, জলাভূমির গুরুত্ব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি। সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে দিনটি পালন করা হয়। হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে ফেব্রুয়ারি 20। আচ্ছা, ফেব্রুয়ারি 28, 28 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি 28, কার মনে আছে? 28 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় বিজ্ঞান দিবস। হ্যাঁ, ন্যাশনাল সায়েন্স ডে, জাতীয় বিজ্ঞান দিবস। জাতীয় বিজ্ঞান দিবস বা ন্যাশনাল সায়েন্স ডে, ওয়ার্ল্ড বা ন্যাশনাল সায়েন্স ডে। হ্যাঁ, ন্যাশনাল সায়েন্স ডে, ন্যাশনাল সায়েন্স ডে। কার জন্য এই ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হবে? কার কার মনে আছে? সিভি রমনের, আমাদের যে ভারতীয় পদার্থবিদ্যার বিজ্ঞানের যে নোবেল জয়ী সিভি রমন, তার আবিষ্কারের কে স্মরণ করার জন্য, মানে নোবেল জয়ী পদার্থবিজ্ঞানী সিভি রমনের রমন এফেক্ট কি আবিষ্কার করার জন্য সিভি রমন রামান এফেক্ট আবিষ্কার করার জন্য, ঠিক আছে, রামান কে ছিলেন? এটাও অনেক সময় পরে। হ্যাঁ, নোবেল জয়ী, আমি লিখেই দিই ওটা, নোবেল জয়ী ভারতীয় পদার্থবিজ্ঞানী, ভারতীয় ফিজিক্সের লোক। হ্যাঁ, পদার্থবিজ্ঞানী, অনেক সময় দিতেও পারে সিভি রামান কে কোন বিষয়ে কাজ করেছিলেন, তিনি পদার্থবিদ্যা বা ফিজিক্স এর উপর কাজ করেছেন। পদার্থবিজ্ঞানী সিভি রমন, সিভি রমনের সিভি রমনের আবিষ্কারকে স্মরণ করতে দিনটি পালন করা হয়। সিভি রমনের কি আবিষ্কার? না, রামান এফেক্ট বলা হয়, রামান এফেক্ট। আবিষ্কারকে স্মরণ করতে এই দিনটি পালন করা হয়। হ্যাঁ, এই দিনটা পালন করা। ফেব্রুয়ারি
এই দিনে কি রমন এফেক্টকে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে? এই 28শে ফেব্রুয়ারি দিনটা সেই জন্য স্মরণীয়। আচ্ছা, নেক্সট চলে আসি মার্চ 3, 3rd মার্চ। মার্চ 3 কিসের জন্য বিখ্যাত? বিশ্ব বন্যপ্রাণী দিবস। হ্যাঁ, বিশ্ব বন্যপ্রাণী দিবস, বন্যপ্রাণী দিবস হিসাবে বিখ্যাত। বিশ্ব বন্যপ্রাণী দিবস বা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, বিশ্ব বন্যপ্রাণী দিবস 3rd মার্চ। কেন এটাকে পালন করা হয়? না, পরিবেশে যে বন্য প্রাণী বা উদ্ভিদ রয়েছে তাদের বৈচিত্র্য, মানব জীবনে তাদের প্রভাব, এই সমস্ত জানার জন্য এই দিনটাকে পালন করা হয়, ঠিক আছে? মানে পরিবেশে যে বন্য প্রাণীরা আছে, উদ্ভিদ প্রাণী যারা ওয়াইল্ডে থাকে, যারা আমাদের ন্যাচারাল এখানকার এনভায়রনমেন্ট আমরা পাচ্ছি না, আমরা লোকাল সিটির মধ্যে পাচ্ছি না, সেই সমস্ত উদ্ভিদ প্রাণী এবং তাদের কি গুরুত্ব সেই সম্পর্কে আলোচনায় বা তাদের প্রভাব, সুপ্রভাবকে জানার জন্য এই দিনটা পালন করা হয়, ঠিক আছে? তাহলে বন্য প্রাণী ও উদ্ভিদ নিয়ে আলোচনা আমি একবারে করে দিলাম। বন্য প্রাণী উদ্ভিদ ও তাদের সুপ্রভাব, হ্যাঁ, তাদের সুপ্রভাব নিয়ে আলোচনা। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের মার্চ 4th মার্চ, কারো জানা আছে 4th মার্চ? ইন্টারন্যাশনাল ওমেন্স ডে 8ই মার্চ পালন করা হয়, ঠিক ঠিক 8ই মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ। আচ্ছা, এটা ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। আচ্ছা, নেক্সট মার্চ 20, মার্চ 20 কি বলা হয়? ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে, যদি খুব ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, এবারে চলে মার্চ, মার্চের ইম্পর্টেন্ট হচ্ছে মার্চ 21, হয়ে গেছে ঘন্টা, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো, মানে অনেক ডে তো আছে তো অত মনে রাখা সম্ভব নয়, অত করাও সম্ভব নয়, ঠিক আছে? যেগুলো পরীক্ষায় পড়ে সেগুলোই করতে হবে এবং আসে এগুলো। হ্যাঁ, মার্চ 21, তাহলে তারিখে, তারিখ দিনের নাম আর হচ্ছে দিনটি পালনের উদ্দেশ্য। তারিখ দিনের নাম দিনটি পালনের উদ্দেশ্য, উদ্দেশ্য বা গুরুত্ব। নেক্সট চলে মার্চ 21, মার্চ 21 কে বলা হয় বিশ্ব অরণ্য দিবস। হ্যাঁ, বিশ্ব অরণ্য দিবস, বা ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে বলা হয়, ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে মার্চ 21, মানে অরণ্যের উপর, বনভূমির উপর মানুষ ও পরিবেশের যে গুরুত্ব
ঠিক আছে, তা মানুষকে বোঝানো জানানোর জন্য যে সারা পৃথিবী জুড়ে যে এই দিনটাকে পালন করা হয়। ঠিক আছে, কত সাল থেকে প্রথম শুরু হয়েছে? 2013 সাল থেকে প্রতি বছর দিনটা পালিত হয়। এটা ওয়ার্ল্ড ফরেস্ট ডে এটা ঘোষণা করা হয়েছিল 2013 সালে। তারপর থেকে এটা পালন করা হয়, 2013 সালের পর থেকে। আচ্ছা, এখানে কি না, বনভূমি, সব ধরনের বনভূমি ও তার প্রভাব। হ্যাঁ, সব ধরনের বনভূমি মানুষ ও পরিবেশের গুরুত্ব। মানুষ বনভূমি যে অ্যাকচুয়ালি বনভূমির উপর মানুষের প্রভাব বা মানুষ ও পরিবেশের নিয়ে আলোচনা, মানে পরিবেশের গুরুত্ব নিয়ে আলোচনা, বনভূমির উপর মানুষের প্রভাব, সব ধরনের বনভূমি এবং তার উপর মানুষের, মানুষ ও পরিবেশের কাছে যে কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মানে বনভূমি কতটা গুরুত্বপূর্ণ তা বোঝানোর জন্য এই দিনটা পালন করা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে মার্চ, অরণ্য। অরণ্যের পর কে আসবে? অরণ্য বেশি থাকলে জল হবে, মনে রাখবে। অরণ্যের পর জল দিবস আসবে। জল দিবস কত না, 21শে মার্চ, তার পরের দিন মার্চ 22। এইভাবে মনে রাখবি যে অরণ্য এলে তারপর বৃষ্টি হবে। বৃষ্টি হলে মানে হচ্ছে বিশ্ব জল দিবস, বিশ্ব জল দিবস যাকে বলা হয় ওয়ার্ল্ড ডে অফ ফর ওয়াটার, ওয়ার্ল্ড ডে ফর ওয়াটার, বিশ্ব জল দিবস 22শে মার্চ। ঠিক আছে, এটা কি সারা পৃথিবী জুড়ে জলের যে অপরিসীম গুরুত্ব তা স্মরণ করিয়ে দেওয়া। ঠিক আছে, 1993 সাল থেকে এই দিনটা পালন করা হয়। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াটার ডে, ডে ফর ওয়াটার, এটা হচ্ছে সারা পৃথিবী জুড়ে, এটা নাম থেকেই বুঝতে পারছিস যে জলের অপরিসীম গুরুত্ব। আমি শুধু জাস্ট জিস্ট একটুখানি লিখে রাখলাম, জলের অপরিসীম গুরুত্ব নিয়ে আলোচনা। জল হলো, জল হলে কি হবে? আবহাওয়া, আবহাওয়ার পরিবর্তন হবে। আর আবহাওয়ার পরিবর্তন হলে কি হবে? যক্ষা হবে। ঠিক আছে, তার মানে জল, জলের পরিবর্তন হলো জল, তার পরের দিনই হচ্ছে মার্চ 23। মার্চ 23 হলো বিশ্ব আবহাওয়া দিবস। হাওয়া দিবস, হ্যাঁ, মার্চ 23। বায়ুমণ্ডলের মানে এখানে কি হয়, দিনটা বায়ুমণ্ডলের সুরক্ষায় মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা বলা হয় ওয়ার্ল্ড মেটালজিক্যাল, মেটেরোলজিক্যাল ডে। হ্যাঁ, এটা হচ্ছে এই দিনে কি স্থাপিত হয়েছিল, ওয়ার্ল্ড WMO বা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন, WMO হলো ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। স্থাপিত হয় বিশ্ব আবহাওয়া দিবস, আবহাওয়ার পরিবর্তন হলে হচ্ছে যক্ষা হবে, মনে রাখবি যক্ষা হচ্ছে তার পরের দিন, তার মানে মার্চ 24। এটা জাস্ট মনে রাখার জন্য, হ্যাঁ, মার্চ 24 এটা বলা হয় বিশ্ব যক্ষা দিবস। যক্ষা দিবস বা ওয়ার্ল্ড টিবি ডে, ওয়ার্ল্ড টিবি ডে, আমি নেক্সট দিনে ধরবো, সবাইকে বলতে পারতে হবে। ওয়ার্ল্ড টিবি ডে এটা হচ্ছে
যে যক্ষা রোগ, পৃথিবীতে যক্ষা রোগ নিবারণের জন্য এবং যক্ষা রোগীর যে অবিচার, মানে যক্ষা রোগীর প্রতি সচেতনতা বৃদ্ধি আর কি। হ্যাঁ, তাহলে টিবি দূরীকরণের লক্ষ্যে বা যক্ষা নিবারণের জন্য এইটাকে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এটা পালন করা হয়, ঠিক আছে। বিশ্ব স্বাস্থ্য দিবস, আচ্ছা আমি বাকিগুলো পরের দিন পড়াবো। বিশ্ব স্বাস্থ্য দিবস কারো জানা আছে? বিশ্ব স্বাস্থ্য দিবস, হ্যাঁ, সেভেন্থ এপ্রিল 7th April, হ্যাঁ, বিশ্ব স্বাস্থ্য দিবস 7th April। আচ্ছা, বিশ্ব সমুদ্র দিবস, বিশ্ব সমুদ্র দিবস হচ্ছে April 5, হ্যাঁ, 5th April, ঠিক আছে। বসুন্ধরা দিবস তো সবার জানা আছে, এপ্রিল যে 22, April 22 কে বলা হয় আর্থ ডে, হ্যাঁ, বসুন্ধরা দিবস। এছাড়া যেমন ধর বিভিন্ন আছে, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস, জৈব বৈচিত্র্য, তামাক বিরোধী দিবস, বিশ্ব পরিবেশ দিবস, সবার জানা আছে কত? বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, কবে রে? স্যার 5 জুন। 5th June, ঠিক, 5th June, হ্যাঁ, ঠিক আছে। এরকম আরো কিছু কিছু ডেজ আছে, সেটা আমরা নেক্সট দিনে অ্যাড করবো, হ্যাঁ, ঠিক আছে। দিয়ে আমরা তারপর কিছু অ্যাব্রিভিয়েশন, ছোট ছোট শর্ট ফর্ম কিছু কিছু আছে। তাহলে আমরা আজকে কি কি শিখলাম এবার রিক্যাপ করা যাক। ফার্স্ট হচ্ছে আমরা দেখলাম যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সুস্থায়ী উন্নয়ন, সেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমরা বলেছিলাম যে সুস্থায়ী উন্নয়ন কাকে বলে, যেখানে স্থিতিশীল, যেখানে পরিবেশের কোনরূপ ক্ষতি না করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ রেখে, সম্পদ ভান্ডারকে অটুট রেখে যে ডেভেলপমেন্ট করা হয় সেটাকে আমরা বলছি সুস্থায়ী বা স্থিতিশীল উন্নয়ন, তাই তো? যেটাখানে আমরা বলেছিলাম যে সুস্থায়ী উন্নয়নের তিনটে ডাইমেনশন, একটা পরিবেশ, সমাজ আর ইকোনমি। এরপর আমরা দেখেছিলাম যে এজেন্ডা 21, যেটা সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে গৃহীত হয়েছিল, মনে করছে? এরপর চারটে কর্মসূচি এখানে গৃহীত হয়েছিল। এখানে এজেন্ডা 21 কেন বলে, মানে এই সামাজিক অর্থনৈতিক আন্ডারে অনেকগুলো কর্মসূচি আছে, মানে টোটাল 21টা কর্মসূচি নেওয়া হয়েছিল, সেজন্য এজেন্ডা 21 বলা হয়, ঠিক আছে। এই 21টার মধ্যে আছে, আমরা 21টার মনে রাখতে পারবো না বলে আমি মনে দিইনি, সামাজিক অর্থনৈতিকের মধ্যে 7টা 8টা এরকম আছে, এর মধ্যে আবার উন্নয়নের সম্পদের সংরক্ষণ ওর মধ্যে আছে, মানে টোটাল নিয়ে হচ্ছে 21টা, সেই জন্য এজেন্ডা 21 বলা হয়। এবারে এটা রিওটা বলা হলো, রিও R5, রিও প্লাস 5, রিও 10, ওটা জাস্ট রিও যা থাকবে 1992 এর সাথে যোগ করে দিতে হবে, তাহলেই বেরিয়ে যাবে। তারপর আমরা দেখলাম বিভিন্ন দিবস সম্পর্কে, February 2, 28, ঠিক আছে, মার্চ 8, তারপর আমরা মার্চ 21, 22, 23, 24, এটা মনে রাখার জন্য। অরণ্য, অরণ্য বেশি লাগলে বৃষ্টি হবে, জল দিবস, তারপরের দিন জল বেশি হলে আবার পরিবর্তন হচ্ছে, আবার পরিবর্তন হলে যক্ষা হবে, এটা কিছু মনে, মানে এটা জাস্ট মনে রাখার জন্য, এটার সঙ্গে এর কোনো লজিক নেই যে আবার পরিবর্তন হলে যক্ষা হবে। হ্যাঁ, মানে হতে, টিউবারকুলোসিস হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, হ্যাঁ, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলি বলে একটা ব্যাকটেরিয়া, যেটা যক্ষা রোগ তৈরি করে, যেটা লাংস এর ইনফেকশন তৈরি করে জেনারেলি, জেনারেলি ফুড বন খাবারের মাধ্যমে হতে পারে বা বিভিন্ন বাহকের মাধ্যমে ছড়াতে পারে। যক্ষা কিসের মাধ্যমে ছড়ায়? টিউবারকুলোসিস। স্যার কাশি কফ মানে এইসব থেকে ইনফেকশন যাদের হয়েছে তাদের থেকে ছড়াতে পারে অন্য জন্য, বেসিক্যালি এটা ব্যাকটেরিয়াল ডিজিজ, হ্যাঁ, ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলি বলে এক ধরনের ব্যাকটেরিয়া, যেটা টিউবারকুলোসিস করায়, ঠিক আছে। তাহলে এখানেই শেষ, তাহলে এটা মনে রাখবে, অরণ্য, অরণ্য হলে জল, জল হলে আবহাওয়া, মানে পর পর মার্চ 21, 22, 23, 24, ঠিক আছে। চল আজকে নেক্সট ক্লাস আছে, ম্যাডাম নেবেন, অলরেডি লিঙ্ক দিয়ে দিয়েছেন, মেন করছি।